আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। তো মামা, সেই লেভেলের একটা অফার আপনার হচ্ছে এইখানে উইদাউট রেফারেল $24 আর্নিং করতে পারবেন, আর অ্যাকাউন্ট ক্রিয়েটের মাধ্যমে হচ্ছে ট্রায়াল বোনাস পাবেন হচ্ছে আপনার $5,000, যেটা হচ্ছে 3 দিন মেয়াদ থাকে। ওইখান থেকে মেবি আমার জানা মতে আর্নিং করা যায়, যেটা আমি দেখলাম সেটাই বলতেছি তাদের ভাষ্য মতে। সো লেটস দ্য ভিডিওস মেন পয়েন্ট, একটা সেকেন্ডের জন্য মিস করবেন না। অন্যান্য এক্সচেঞ্জারে যেমন ধরেন আপনি $10 ট্রেড করলে একটা প্রফিট পান না, সেমস লাইক এই অফারটাও ওই রকমেরই লাইক। এখান থেকে $24 পর্যন্ত আপনি উইদাউট রেফারেল ইনভেস্ট ই কি বলে যে উইথড্র করতে পারবেন, আর এখানে কিছু কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সো আমরা আমাদের মেন টপিকে ফিরে যাই। নতুন বন্ধু যারা রয়েছেন অবশ্যই আমাদের টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটা ফলো করে দিন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন ইভেন্ট ফার্স্ট কমেন্ট। তো গাইস, এই অফারটার নাম হচ্ছে হাইপারপে ওয়ালেট, এটা আমি আগেও শেয়ার করছিলাম, দেখা যায় একবার পরে আবার রিমাইন্ড করছিলাম, দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে আপনাদের কীভাবে কী করতে হবে না করতে হবে আমি যেভাবে দেখাবো সেম টু সেম আমাকে ফলো করবেন, মানে আমাকে কপি করবেন, কপি করলেই হয়ে যাবে। ওকে, আবার সব ক্ষেত্রে কপি করবেন না, আমি যা যা বলবো কপি করতে তাই আর কি। রেজিস্টার লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দেন। ওকে, ক্লিক করে দেওয়ার পর তাদের একটা ইন্টারফেস আসে, এখানে আপনাকে নিয়ে যাবে। তো গাইস, সাইটটা একটু স্লো কিন্তু কাজ করতেছে, কথা বুঝতে পারছেন ব্যাপারটা, একটু ধৈর্য ধরে কাজ করবেন। ওকে, তো এখানে দেখেন আমি আগে আপনাদেরকে বোঝাই, তারপরে হচ্ছে আপনার কাজ করেন। দেখেন এখানে বলতেছে হাউ টু ক্লেম রিওয়ার্ডস, সাইন আপ অ্যাজ এ হাইপার মেম্বার অ্যান্ড গেট দেন 5,000 ট্রায়াল বোনাস, এটা কিন্তু আমি বলছি অলরেডি আপনাদের। তারপরে দেখেন তারা বলতেছে যে $5 পাবেন KYC ভেরিফিকেশন করলে, $4 পাবেন ফার্স্ট ডিপোজিট করলে আর কি, ঠিক আছে, ক্রেডিট কার্ড বাই ক্রিপ্টো। ওই যে অনেকে ক্রেডিট কার্ড দিয়ে করে, তো ক্রেডিট কার্ডের অনেকেই আছে, এখন তো ই দিয়া করা যায়, পেপাল দিয়া করা যায় ক্রেডিট কার্ড। তারপরে গেট, এখানে দেখতে পাচ্ছেন যে $16 পাবেন দ্য এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, মানে মেবি একটা ট্রানজ্যাকশন করলে আপনি এখান থেকে $16 ক্লেম করতে পারবেন, এটাই তো বোঝাচ্ছি। আচ্ছা, এখন আমরা এখানে হচ্ছে এই বাংলাদেশ সিলেক্ট করে নিব, ফোন নাম্বারের জায়গায় আমরা একটু নিচে গেলে বাংলাদেশ পেয়ে যাবো, এই যে বাংলাদেশ, এটা টাচ করবেন। টাচ করার পরে এখানে একটা ফোন নাম্বার দিবেন, এখানে একটা পাসওয়ার্ড সেট করবেন, পাসওয়ার্ড যদি *@ এগুলো না নেয় তাহলে আপনি আপনার নামের সাথে সংখ্যা লাগাই দিবেন। ওকে, আপনি দিবেন আপনার মনের মতো, একভাবে পাসওয়ার্ড দিলে নিয়ে নিবি। তো এখানে একটা ফোন নাম্বার পুট করতে হবে, আমি একটা ফোন নাম্বার পুট করতেছি এখান থেকে, আমি পুট করে দিলাম। এখন দেখেন এই গেট ভেরিফিকেশন কোড, আমি এটা কেটে এইভাবে ওয়ান কাইটটা আবার ওয়ান বসাবেন এরকম লাইক। ওকে, সো গেট SMS ভেরিফিকেশন এরকম দিবে, এরকম টান দিবেন, টান দিয়ে এটার উপরে বসাবেন। ওকে, বসানোর পরে এখন দেখি ক্যাপচা সল্ড আউট হয় কি না। হ্যাঁ, সল্ড আউট হয়েছে, এখন কোড পাঠাইছে আমারে, আমি একটু ওয়েট করবো। অবশ্যই এই নাম্বারটা কিন্তু আপনার হওয়া চাই, আমি কপি করতে বলছি মানে এই নয় আপনি আমার নাম্বার বসাই দিবেন। দেখেন কল দিছে তারা, তো গাইস ওই কল আসলে কল রিসিভ করে লাউড স্পিকার দিবেন, তারপর কোড বলবে, কোডটা এখানে বসাবেন। ওকে, সো আমি পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো আমার রেজিস্ট্রেশন সাকসেসফুল যখন আমি পাসওয়ার্ডের সাথে *@ দিয়েছিলাম, আপনারও দিয়ে দিন। এখন দেখেন ডাউনলোড দ্য অ্যাপ টু ক্লেম রিওয়ার্ড, এই যে $5,000 কথা বলতেছে, ক্লেম নাও এখানে একটা ক্লিক করতে হবে, সেমস লাইক আমি যা করি আপনি তাই করেন। ওকে, তাহলে আপনার কাজটা ইজি হয়ে যাবে। সো একটু ওয়েট করি আমরা, যেহেতু এটা একটু টাইম নিচ্ছি। এখানে দেখেন অ্যাপ স্টোর, iOS বেটা, তারপর রয়েছে গুগল প্লে, ইন্টারন্যাশনাল অ্যান্ড্রয়েড ডাউনলোড, তো ডিরেক্টলি গুগল পেতে ক্লিক করে দেবেন, এটা আমরা সবচেয়ে সেফ মনে করি, কারণ গুগল পে আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ইউজার এই জন্য ইনস্টলের মধ্যে ক্লিক করে দেন। তো গাইস, আপনাদের অ্যাপটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমি আপনাদেরকে এটা বোঝানোর সাথে এটা সরাই এখান থেকে, আপনাদেরকে আমি একদম সুন্দর করে বোঝাই দিতেছি, একটু ওয়েট, এটা সরাইলাম, এখন আমি এটা এখানে আনি, এটা টান দিয়ে এখানে নিয়ে আসি, এখন সুন্দরভাবে বুঝাই দেবো। অ্যাপটা ওপেন করে দিবেন ডিরেক্টলি, এখন আমি যে স্টেপগুলো আপনাদেরকে দেখাবো খুব মনোযোগ সহকারে দেখবেন, এখানে ভুল করলে বাস স্কিপ করেন, এখান থেকে এত কিছু দেখার দরকার। এখানে দেখেন অনেক কিছু লেখা উঠতেছে যে অফ চেন অন চেন, এটা অফ চেনই থাকবে, এখান থেকে স্টার্ট নেওয়ার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, এখান থেকে নেক্সট নেক্সট করে দেবেন, কতগুলো অপশন আসবে নেক্সট নেক্সট করে দেবেন। ওকে, এখান থেকে আইনো ও, তো এটা আমাদের শেষ। এখন হচ্ছে এই যে ম্যান আইকন, এখানে একটা ক্লিক করতে হবে, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লগ ইন, এখানে ক্লিক করে দেবেন। এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা প্রোভাইড করতে হবে, আবার অ্যাগেন সেম আগের মতো করে অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে, পাসওয়ার্ড দিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করেন। দেখেন আমার কিন্তু কোড পাঠাই দিছে আবার অ্যাগেন, আর নাম্বার থেকে কিন্তু ওয়ান থেকে দিবেন, +880 তো উঠানোই থাকে। এখন আমি ওয়েট করবো, এই দেখেন আমার কোড চলে আসছে, এখন জাস্ট এটা আমি কী করবো, কপি পেস্ট করবো। ওকে, এইরকম আর কি লাইক, এখন এখান থেকে ইন্টারের মধ্যে ক্লিক করে দেবো,
এই অ্যারো আইকনটাতে। ওকে, সো আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন। এখন দেখেন এখানে বলতেছে যে একটা পাসওয়ার্ড সেট করতে, সো আপনি একটা 6 ডিজিটের পাসওয়ার্ড, এটা 1 থেকে 6 দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আমি দিয়ে দিতেছি, সরি 1 থেকে 6 পাসওয়ার্ড নেবে না, বিভিন্ন টাইপের হতে হবে। আমি দিচ্ছি, যখন আপনি পাসওয়ার্ড প্রোভাইড করবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। সো আমরা এখন যে কাজটা করবো একটু ওয়েট করবো, দেখবো এখানে কোনো নোটিফিকেশান দেয় কি না। এখানে কিছু একটা লিখ আপনার দেখতে পারতেছেন যে 30%, দেখি এখানে ক্লিক করলে কিছু আসে কি না। আমাদেরকে এখন খুঁজতে হবে যে কোনো রিওয়ার্ড আমাদেরকে দিচ্ছে কি না। আমরা তো এখানে কিছু দেখতে পেলাম না, চলেন আমরা এই ম্যান আইকনে ক্লিক করি। ম্যান আইকনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে সিকিউরিটি ব্যাড, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন রিয়েল নেম ভেরিফিকেশন, এখানে একটা ক্লিক করতে হবে আনভেরিফাইয়ের মধ্যে। দেন ট্রেড পাসওয়ার্ড যেটা একটু আগে সেট আপ করলাম ওইটা দিয়ে এন্টার করতে হবে। এখান থেকে অ্যাগেন বাংলাদেশ সিলেক্ট করতে হবে, করলাম। এখন দেখেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, ডকুমেন্টসের জায়গায় হচ্ছে আপনি আইডি কার্ড সিলেক্ট করবেন। দেন যখন নেক্সটের মধ্যে ক্লিক করবেন ভোটার আইডি কার্ডের প্রথম পেজ সেকেন্ড পেজ পিকচার তুলে এখানে আপলোড করতে হবে। দেন এখানে একটা ক্যামেরা ওপেন হবে, আপনার ফেসটা এখানে ধরবেন, আপনার মাথা পিতা ভাইবেন যেই থাক না কেন, ধরার পরে এটা রিয়েল নেম অথেন্টিকেশন ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে 2-1 মিনিটের মধ্যে। তারপরে আপনি আই থিঙ্ক এখান থেকে তো ভেরিফিকেশন কমপ্লিট করার পর ইমেলটা ভেরিফাই করে নেবেন, এগুলো তো বুঝবেনই আপনার, এগুলো সব ভেরিফাই করে নেবেন। ওকে, নেওয়ার পরে আই থিঙ্ক এইখানে একটা নোটিফিকেশান পাবেন এই হোম পেজের মধ্যে, আপনাদেরকে একটা দিবে, কুপন দিবে, সেটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। ওইটা গেল একটা ম্যাটার, আমি আপনাদেরকে আরও দেখাই। এখানে একটা লেখা আছে দেখেন ইনভেস্টমেন্টের মধ্যে ক্লিক করার পরে ফ্রি বোনাস, এখানে একটা ক্লিক করার পরে দেখি আমরা যে কিছু পাই কি না। হ্যাঁ, এই দেখেন $10 কিন্তু 10% আপনাকে বোনাস দিছে, এই যে দেখেন ফ্রি বোনাস $5,000 10% রিটার্ন পাবেন, আই থিঙ্ক 3 দিন হচ্ছে মেয়াদ পাবেন আমার জানা মতে। রিসিভ নাও ক্লিক করেন, রিসিভ সাকসেসফুল, তার মানে এখন হচ্ছে ইউজ করতে পারো, ইউজের মধ্যে একটা ক্লিক করতে হবে। এটা এটা হচ্ছে কাম 40 দিন ভাবে চলবে, সরি 14 দিন চলবে রিসিভ, সরি ইউজ নাও। এখানে দেখেন ভালোভাবে বুঝেন, এটা হচ্ছে নিউ ইউজার বোনাস 10%, ইনভেস্টমেন্ট কারেন্সি USDT, ইনকাম কারেন্সি USDT, মানে 3 দিন মেয়াদ আর কি, বোনাস হচ্ছে $5,000 টু ইউজ। এখানে দেখেন পার্সেস টাইম, মানে এভরিথিং আর কি, পে আউট সব কিছু লেখা আছে, আপনার তো বুঝতেই পারছেন বিষয়টা। তারপর দেখেন দ্য কি পার্সেস প্রোডাক্ট ওয়েল, মানে হচ্ছে আপনাকে ঠিক 24 ঘন্টা পরপর আর কি রিওয়ার্ডটা ক্লেম করতে দেয়। ইউজ নাও ক্লিক করেন, এটা সাকসেসফুল। তাহলে আমাদের 3 দিন লেফট, $5,000 পাইলাম, এক্সপায়ার ডেট এত, রিটার্ন আর্নড, মানে 3 দিনের মধ্যে এই $5,000 দিয়ে 10% করে যা আর্নিং হবে সেটা আপনি আপনি আপনার মেন ব্যালেন্সে পেয়ে যাবেন, যেটা আমার ধারণা। আমি যতটুকু বুঝলাম আমি আপনাদেরকে ততটুকু বোঝানোর ট্রাই করলাম। এখন হচ্ছে আমাদের আরও কাজ আছে, হোম পেজে ক্লিক করেন, আরও আর্নিংয়ের সোর্স আছে, আবার এগেন ম্যান আইকনে ক্লিক করেন। বাট এই সম্পূর্ণ কাজগুলো করতে হলে আপনাকে কিন্তু গুগল অথেন্টিকেশন ভেরিফিকেশন করতে হবে, আদারওয়াইজ আপনি কী করতে পারবেন না, এখান থেকে কোনো লেনদেন করতে পারবেন না। ইনভাইট ফ্রেন্ড এটার মধ্যে একটা ক্লিক করে দেন, ক্লিক করে দেওয়ার পর আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে যত বেশি ইনভাইট করতে পারবেন তত বেশি এখানে কিন্তু রিওয়ার্ড গেইন করতে পারবেন। এই যে 5,500 কইরা তারা বলেই দিছে, ওকে। আর এটা ইনস্ট্যান্ট সোয়াইপ করা যায়, মিনিমাম সোয়াইপ হচ্ছে 24,000 টোকেন। ওকে, এখন দেখেন মাই ড্র, এখানে একটা ক্লিক করতে হবে। মাই ড্রয়ের মধ্যে যখন আপনি ক্লিক করবেন এটা কিন্তু দেখাচ্ছে যে প্রম্পটেড, মানে এটা আসতেছে না, ব্যাক প্রেস নাও, অ্যাগেন আবার ক্লিক করেন মাই ড্র, এখন আসবে। এখন এইখানে কাজ কি, আমাকে কিন্তু একটা স্পিন দিছে, দেখেন ইউ লাকি ড্র একটা স্পিন দিছে, ড্রয়ের মধ্যে ক্লিক করেন। এখানে আপনি কী কী পাবেন, 1 BTC পাইতে পারেন, 50টা HBT পাইতে পারেন, থ্যাংক ইউ দিতে পারে, তারপরে 10% দিতে পারে USDT, 2% USDT, 2% ইথিরিয়ামের, এই ইথিরিয়াম দিতে পারে, $1 দিতে পারে, যা আপনার কপালে থাকবে। ড্র নাও ক্লিক করেন,
আমি তো কপাল পোড়া জানি, কিছু পামো না, এত বুঝাই যায়। আচ্ছা, 2% কুপন পাইছি, যা আজকে তাও কংগ্রেচুলেশন বলেন সবাই আমাকে, আজকে পাইছি মামা। তারপর দেখেন পে ইন HPY, যদি আপনি পে করেন, পে ইন ওর মধ্যে ক্লিক করে, এটা একটা ট্রানজ্যাকশন আর কি, তাহলে 3টা ড্র পাবেন, মানে ড্র করতে পারবেন। তারপর হচ্ছে যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারেন, তাহলে প্রত্যেক দিন 5টা করে ড্র দেয়। এটা আমার আদার্স অ্যাকাউন্ট আছে, মেন অ্যাকাউন্ট, সেটা থেকে আমি দেখাবো আপনাদেরকে। ওই অ্যাকাউন্টের মধ্যে ডলারও দিছে ওরা অলরেডি। তারপরে উইদিন হাইপার পে ট্রান্সফার, যদি ট্রান্সফার করেন তাহলে হচ্ছে 1টা ড্র পাবেন। তারপর হচ্ছে আউটসাইড হাইপার ট্রান্সফার, এইটাও সেম 1টা ড্র পাবেন। তারপরে ফার্স্ট অফ হাইপার পে ডিপোজিট 1টা ড্র পাবেন। ফার্স্ট OTG ট্রেডিং 1টা ই পাবেন, কী বলা যায়, ড্র পাবেন। OTG ট্রেডিংয়ের মধ্যে যদি ক্লিক করেন দেখবেন যে এখানে আপনাদেরকে আবার হোম পেজে নিয়ে আসতেছে এগেন। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। এইভাবে করে এখানে আপনাকে কাজ করতে হবে। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে সিকিউরিটি, এটা যদি কনফার্ম না করেন আপনি এখানে কোনো কিছু করতে পারবেন না। এখন হচ্ছে আমরা যে আর্নিংটা করব, মানে আর্নিংটা যে হবে এটা কোথায় পাচ্ছি আমরা, কিংবা এটা কোথায় যাবে, অ্যাসেস্টের মধ্যে ক্লিক করে দেন। এখান থেকে ডিপোজিট, উইথড্রো, এক্সচেঞ্জ। এখন দেখেন আপনি যদি এখানে ডিপোজিট করেন, ফর এক্সাম্পল ব্লকচেন রিসিভ অ্যাড্রেস নিচেরটা ক্লিক করবেন, এখান থেকে আপনি TRX, BNB, ইথেরিয়াম, ডগ, BTC, USDT, আমি সাজেস্ট করবো TRX কিংবা USDT ডিপোজিট করেন। করার পরে একটা ট্রানজ্যাকশন করেন, এখানে তারা কিন্তু বলে দিছে যে $16 দিবে ট্রানজ্যাকশনের কারণে। এখন কথা যে কত ডলার ট্রানজ্যাকশন করব, আমার যা ধারণা প্রায় তো $10-12 কিং মিনিমাম $10 উপরে করেন, $12 ডিপোজিট করেন, এটা বেটার হবে। কিংবা আপনার যদি বেশি থাকে তাহলে আপনি $20-25 একটা সোয়াপ কইরা আবার আপনার টাকা উইথড্রো করে নিয়ে নেন, তাহলে তো $16 পাইতেছেন, এটা তো ওরাই বলছে, আপনাদের সামনেই তো আমি দেখাইলাম। এখন মেন কথা হচ্ছে এই কোম্পানি পে আউট দেয় কি না, তাই তো? হ্যাঁ, অবশ্যই পে আউট দেয়। আমি আপনাদেরকে আমার যে মেন অ্যাকাউন্ট সেইখান থেকে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এটা পে করে কি না, কিংবা আজ অবধি কেউ কোনো ডলার পাইছে কি না। অবশ্যই পাইছে, আমি আমার মেন অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। না পাওয়ার কিছু নেই ভাই, দিবে না কেন, ওগুলো বড় কোম্পানি, অবশ্যই দিবে, অবশ্যই। আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে মেন অ্যাকাউন্ট আছে ওইখান থেকে দেখাই। দাঁড়ান, আমার তো ক্যামেরা ওপেন করতে হবে, আদারস তো আপনারা দেখতে পারবেন না আমাকে। ওয়েট মামা, কী আন্দাগুন্দি গেলি নোটিফিকেশন দেয়। আচ্ছা, আমি এখন ক্যামেরা ওপেন করতেছি, আপনারা দেখেন। তো গাইস, এটা আমার মেন অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন যে $28 রয়েছে। আমি যদি এই ডলারের উপরে ক্লিক করি, এটা তো আরেকটা ফোন দিয়ে করতেছি, সো একটু তো উল্টাপাল্টা হবে, বুঝতে পারতেছেন। এখান থেকে দেখেছেন ফান্ডিং, ওকে, এই দেখেন তাদের যে নিজস্ব টোকেন এটা কিন্তু আমাকে তারা দিছে, এটা কিন্তু ট্রেডও করা যায়। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, সমস্যা নেই। এই 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 অ্যারো আইকনে ক্লিক করলে এটা উপরে চলে যাবে। এখন এখান থেকে 100% ক্লিক করলে এই যে দেখেন ইনস্ট্যান্ট এক্সচেঞ্জ। কিন্তু এখানে হইলো মিনিমাম 24,000 টোকেন, কথা বুঝতে পারছেন? 24,000 টোকেন হলে আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে বলা 24,324 টোকেন আর কি এক্সচেঞ্জ করতে পারবেন। ওকে, সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন। আর এখানে মজার ব্যাপার হলো আপনাকে প্রত্যেক দিন 5টা করে স্পিন দিবে আর প্রত্যেক দিন আর্নিংটা দিবে, সেটা তো দেখলেনই, দেখাইলাম যে তিন দিন অবধি আপনাদেরকে কী দিবে, ওদের ট্রায়াল আর বোনাসের আর্নিংটা দিবে। আর হচ্ছে আপনাদের কী বলে এটারে, ওই যে মানে ট্রেড, তারপরে KYC ভেরিফিকেশন, তাইলে আপনারা কত পাইতেছেন, $21 পাইতেছেন উইদাউট রেফারেল, ঠিক আছে? আর যদি আপনারা ওই ট্রায়াল বোনাস থেকে আবার কিছু পান, তাহলে মোটামুটি হয়তো বা $30-35 আর্নিং হয়ে যেতে পারে, তখন কিন্তু টাকাটা পকেটে নিতে পারবেন। আর এই টোকেনের প্রাইস কিন্তু ভবিষ্যতে আরও অনেক অনেক বাড়বে, এখন যা আর্নিং করে রাখবেন, ফিউচারে ধরেন লাভ দিয়ে $100 হয়ে গেল, তখন যদি $20 ডিপোজিট করে এটা উইথড্রো করা যায়, সমস্যা কী, আমরা করলাম। তো ভিডিওর মধ্যে একটা লাইক একটা কমেন্টস করে দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। টাটা।